নিতে পারবেন না। ভাগবতীয় আসরে আসলে এই দেহঘরের দরজাটা দিয়ে দেন, এই এই দরজাটা যত সময় পর্যন্ত ভাগবতী আসরে না দিতে পারবেন তত সময় পর্যন্ত আপনার সব বেরিয়ে যাবে। হ্যাঁ, রাধে রাধে। এই জন্য সাবধান, ভাগবতী আসরে কৃষ্ণ কথা শ্রবণ করতে আসলে এই দরজাটা বন্ধ রাখতে হবে, এই দরজাটা দুপুরকারের বন্ধ, আন কথা বলা যাবে না, আর ভাগবতী আসরে সে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এই দরজাটা যেন বন্ধ থাকে, সাবধান, না হলে কিন্তু বিপদ আছে। তো যে কথাটা বলছি, চেন আপনাকে যদি কেউ গিফট করে আপনি বলছেন তার নাম, কিন্তু এই বিশ্বজগতে যখনই আমি জিজ্ঞাসা করি আপনারা ভালো আছেন, বলছেন হ্যাঁ ভালো আছি, একবার তো যে আপনাকে ভালো রাখলো তার কথা জিজ্ঞাসা করলেন, তাকে বললেন না? কে আমাদের ভালো রাখার মালিক? কি গো, কে? ভগবান কৃষ্ণ। তাহলে একবারও তো বললেন না আমি ভগবানের কৃপায় ভালো আছি, কিংবা কৃষ্ণের ইচ্ছায় ভালো আছি, কিংবা গৌর হরির কৃপায় ভালো আছি, কি বলেছি? তাহলে আমরা অকৃতজ্ঞ। আচ্ছা, আমার প্রশ্নটা আজকে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কি আপনাদের জিজ্ঞাসা করা উচিত হয় নাই বোধ হয়, না? ঠিক আছে তো, না ভাগবত বক্তার কাছে লোকে প্রশ্ন করে, আমি যে উল্টো আপনাদের কাছে প্রশ্ন করছি এতে কষ্ট পাচ্ছেন না? তো উদ্দেশ্য হচ্ছে আপনারা কতটুকু ভগবানকে আপন মনে মেনে নিতে পেরেছেন এটা একটু জানলাম। ভগবানকে শুধু মুখে মুখে মেনে নিলে হবে না, অন্তরে ভগবানকে অন্তর দিয়ে মেনে নিতে হবে। অন্তরে মেনে নেওয়া আর মুখে মেনে নেওয়া কিন্তু এক নয়, এক নয়। এখানের কথাটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাশাসনকর্তা যিনি, দণ্ডধারী যিনি, অনন্ত কোটি জীবের অন্তরের অন্তরস্থলের গুহ্য কথাটাকে যিনি জানেন, যে ব্যক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করছে, সেই ভগবানকে কখনো আমরা মেনে নিতে সহসা পারছি না, তাকে মেনে নিতে পারছি না, তার কাছে চিরকৃতজ্ঞতা স্বীকার করতে পারছি না। বাবা একটু ইকোটা কমিয়ে দিতে হবে, ইকো এত থাকবে না। তাহলে জিজ্ঞাসা করলাম আপনারা ভালো আছেন, করপটে বললেন হ্যাঁ ভালো আছি, কিন্তু একবারও আমাদের বদনে হলো না এই সমস্ত আমাকে ভালো রাখার মূলে পৃথিবীর কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব, জ্ঞাতি আত্মীয় স্বজন বন্ধুবর্গ নয়, কে কাকস্য পরিবেদনা, এ বিশ্ব জগতে কেউ কারো না, কে কাকস্য পরিবেদনা, এ বিশ্ব জগতে কেউ কারো না। আপনাকে সুখে রাখতে হলে, আপনাকে ভালো রাখতে হলে একজন 5 লক্ষ টাকা দিলেও আপনাকে ভালো রাখতে পারবে না, 5 কোটি টাকা দিলেও আপনাকে ভালো রাখতে পারবে না। একজন এমপি আপনাকে 5 কোটি টাকা দিতে পারে, প্রধানমন্ত্রী আপনাকে 5 কোটি টাকা দিতে পারে, কিন্তু ভালো রাখার মালিক প্রধানমন্ত্রী নয়। 5 কোটি টাকা ওই এমপি সাহেব আপনাকে দিতে পারে, কিন্তু আপনাকে ভালো রাখার জন্য এমপি সাহেব নয়, আপনাকে ভালো রাখতে হলে একমাত্র পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভিন্ন, আপনাকে ভালো রাখার মতো যোগ্যতাই পৃথিবীতে কারো আছে কি? আপনাকে 5 কোটি টাকা দিয়েছে, কিন্তু এমন একটা বেদি হয়েছে, প্যারালাইসিস হয়ে ঘরে বিছানায় পড়ে আছেন, ক্যান্সার হয়েছে, পড়ে গেছেন, 5 কোটি টাকায় আপনার কী কাজ হবে? আপনি তো ভালো নেই। কী বাবা ভালো আছি, ব্যাংক ব্যালেন্সে টাকা থাকলে কি ভালো থাকা যায়? তাহলে ভালো থাকতে হলে কী করতে হবে গো? আপনারা কি সুখে থাকতে চান না দুঃখে থাকতে চান? আপনারা কী চান, দুঃখ না সুখ? এখন কথা বলে না, ভাবে যে কোনটা বলে আবার ঠগে যাব, কোনটা বলে আবার ঠগে যাব, কিন্তু ঠগার কথা নয়।
কথাটা বলছি যে আপনারা দুঃখ চান না সুখ চান, সুখ চান তাই না? আরে ওই রকম মুখে বলছেন, এখনই একজন একটা কিল দিলে বলেন যে না তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবেন, এটা মুখের কথা অন্তরের কথা নয়। সবাই অন্তরে সুখ চায়, কে না সুখ চায়, কে চায় না সুখ? সবাই তো সুখী হতে চায়, কেউ পায় আর কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়? সবাই তো সুখী হতে চায়, বাবা সুখ চায় না? আপনার বাড়ির যে কুকুরটা সেও কিন্তু একটু সুখ চায়, সেও একটু, সবাই তো ভালোবাসা চায়। ভালোবাসা বিহীন পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না, ভালোবাসা সবাই চায়, সবাই চায়, শুধু ভালোবাসা খুঁজছে, কিন্তু আদতেও কি ভালোবাসা পাচ্ছি? সবাই তো সুখী হতে চায়, কিন্তু সবাই কি সুখী হচ্ছি? কেউ সুখ পায় আর কেউ সুখ হারায়, কেউ পায় আর কেউ হারায়। আজকে এই দুটো কথার উপর একটু আলোচনা রাখি, কারা পায় আর কারা হারায়, কারা সুখ পেল আর কারা সুখ পেয়েও হারিয়ে ফেলল। না পেলে কোনো দুঃখ থাকে না, কিন্তু পাওয়ার পরে যদি সেটা হারিয়ে যায় তাহার মতো বেদনার বিশ্ব জগতে থাকে না। যে মায়ের কোনো সন্তান হয়নি সে মা কিন্তু ততটা দুঃখী নয়, ভগবান আমাকে দেয়নি আমার সন্তান হয়নি। কিন্তু বলুন দেখি, যদি কোনো মায়ের সন্তান পৃথিবীতে আসার পরে, যদি কোনো মায়ের সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বাবা বেঁচে থাকতে যে মা বাবার সন্তান চলে যায়, ও মা বাবা কি বড় দুঃখী নয়? দুঃখী কি না? যার হয়নি সেটা কিন্তু বড় ব্যথা না, বেদনাযুক্ত নয়, কিন্তু যার হয়ে চলে গেল সেটা কি হলো? তবে এই মনুষ্য জন্মে যে মনুষ্য দেহ প্রাপ্তি হয়নি, পশুকুলে জন্ম হয়েছে তারা পরম সুখে আছে, কিন্তু তার চেয়ে দুঃখ যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মনুষ্যত্ব অর্জন করে দেহটাকে গুরু গোবিন্দের সেবায় লাগাতে পারলো না, দেহটাকে গোবিন্দ সেবায় সুপে দিতে পারলো না, বদন মরে হানি তাই গৌর নাম করিতে পারিল না, পৃথিবীতে তাহার চেয়ে দুঃখী আর মিলল না। ভজন পশুকুলে ভজন নেই, মনুষ্যকুলে ভজন, ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। কথাটাকে বুঝবেন, শুধু ঘন ঘন উলুরধ্বনি দিয়ে কথাটা না বুঝার ই করবেন না, এটা চরণ ধরে করি মানা। আমি মায়েদের আবারও বলছি, মস্তকখানা ঢেকে ফেলুন, আপনাদের এই হুঁশটা থাকে না কেন? আপনারা আমার এপিসোড যারা দেখেছেন, আমি কিন্তু এইটার উপরে খুব খেপা, অর্থাৎ মস্তক ঢেকে বসতে হবে। আমাদের ধর্মের নাম কি তাহলে? সনাতন ধর্মে সনাতন মানে কি? চিরন্তন শাশ্বত, চিরনূতন শাশ্বত, চিরন্তন মানে চিরনূতন, এটা কোনো পুরাতন বিষয়বস্তু নয়, শাশ্বত মানে যাহা কোনোদিন ক্ষয় হবে না, শাশ্বত মানে যাহা কোনোদিন ক্ষয় হবার নয়, পূর্বে ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে। তো এই বিষয়ের উপর আপনারা যদি একটু ফলো না রাখেন তাহলে কথা বলে শান্তি পাব না। তো এখানে বলছি আমি, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় আর কেউ হারায়, পেয়ে হারিয়ে ফেলছে, কে পেয়ে হারিয়ে ফেলছে, কারা পেয়ে হারিয়ে ফেলছে? তারাই পেয়ে হারিয়ে ফেলছে এই যে যারা মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছেন না, এই মনুষ্য দেহটা আমি পূর্বে একটা শ্লোকে বলেছিলাম, বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, বহু জন্মের, বহু বহু জন্মের
আমরা যারা এই যে ধনাঢ্য পরিবার আছি, এই ধন ইনকাম কিন্তু এক জন্মের নয়। ভগবান বলেছেন, শ্রীমদ ভগবত গীতায় বলেছে, আমাকে ভজনা করিতে করিতে কেহ ধনাঢ্য পরিবারও পথভ্রষ্ট হয়ে গেলে, অর্জুন জিজ্ঞাসা করলেন, তোমাকে ভজন করিতে করিতে যদি পথভ্রষ্ট হয়ে যায়, তোমার কোনো ভক্ত যদি পথভ্রষ্ট হয়ে যায়, তার গতি কি হবে? বলছে হবে, যতটুকু ভজন করে রেখে গেল পরবর্তী জন্মে আবার ওখান থেকে শুরু হবে, কোনো ধনাঢ্য পরিবারে তার জন্মগ্রহণ হবে। যদি সেই ধন পেয়ে আবার আমাকে ভুলে যায়, আবার তার ওই 84 লক্ষ জনী ভ্রমণের ফেরে পড়িতে হবে, 80 লক্ষ জনী ভ্রমণ করতে হবে। আর যদি সে ওই ভজনানন্দী দেশে থাকে, ভজন করিতে করিতে অবশেষে আমাকেই প্রাপ্তি হইয়া গোলক ধাম প্রাপ্তি হইবে। আজকে যারা আমরা উপনীত হয়েছি, আমার কথাটার একটু ব্যতিক্রম। আমার দাদা মাধবদা অনেক মধুময় কৃষ্ণ কথা প্রচার করেন, কিন্তু আমি অত মধুর কথা জানি না। আমার কথাটা হচ্ছে, কৃষ্ণ কথা একমাত্র ভক্তদের মুখে শোভা পায়, তা আমার তো অসুরত্ব প্রবৃত্ত দূরভূত হয়নি, তাই আপনাদের একটু শাসন করি মাঝে মাঝে। যে কথাটা বলা হলো, কেউ পেয়ে হারিয়ে ফেলছে, পেয়ে হারানো কেমন? শ্রীমদ ভগবদ গীতায় গীতার আলোকে পৃথিবীতে সনাতন ধর্মে আলোচনা করছি ভাগবত থেকে, কিন্তু গীতাকে প্রাধান্য দিচ্ছি কেন? গীতা তত্ত্ব যদি কারো উপলব্ধি করার মতো জ্ঞান না থাকে, সে ভাগবত ভক্তি অনুশীলন করতে পারবে না, সে কখনো ভাগবত ভক্তি অনুশীলন করতে পারবে না। আর এই ভাগবত ভক্তি অনুশীলন করতে হলে আমাদের একমাত্র ভক্তি পন্থা ছাড়া কখনো ভাগবত ভক্তিকে অনুশীলন করা যাবে না। এজন্য রাধে রাধে দেখুন, ভজনের কতগুলো নিয়মাবলী আছে। এই ভজনের নিয়মাবলীগুলো কেমন? ভজনের আপনি ভজন করার আগে, আপনার ধর্ম করার আগে, আপনার আগে প্রসেসিং হতে হবে আপনি মানুষ কি না। আগে সাধু নয়, আগে মানুষ। আগে ধর্ম নয়, আগে মনুষ্যত্ব। যদি আপনার মনুষ্যত্ব হৃদয় মাঝে জাগ্রত হয়, ধর্ম আপনার করতে হবে না, ধর্ম আপন আপনি জাগ্রত হয়ে যাবে। ধর্মকে কেউ কোনোদিন ইচ্ছাকৃত করে কখনো ধর্ম করা যায় না, ধর্ম যদি আপনার কাছে এসে ধরা না দেয়। আপনি ধর্ম করতে চাইলে কি হবে? ধর্ম যদি আপনি সেই ধর্মের কর্ম না করেন, তাহলে ধর্ম হবে না। তাহলে ধর্মের আগে কি কর্ম, আর কর্মের আগে কি মন স্থির? মনটাকে স্থির, মন যদি চঞ্চল হয় তাহলে ধর্ম কবু নাহি হয়। তাহলে মন স্থির করতে হলে কি প্রয়োজন? এটাই কিন্তু সনাতন ধর্মের মূল প্রয়োজন। সনাতন ধর্মে আমরা শুধু মালা তিলক পড়লে সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া যায় না। মালা তিলক পরে সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া যায় না। সাধু হতে হলে কি করতে হবে? অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে কৃষ্ণ, আমার মন এত দুরন্ত, বাতাসের চেয়েও দ্রুতগামী বেশি। কিসের চেয়ে? বাতাসের চেয়ে। তাহলে এই মনটাকে আমি কন্ট্রোল করবো কি করে গো? আমার একটু কষ্ট লাগছে কি জানেন? আপনাদের এইখানে আসলাম, 12:00টা আসলাম,
আমার বিশেষ করে বিশেষ প্রয়োজন হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজ এখানে কম দেখছি, যুব সমাজ খুব কম দেখছি। আর আপনাদের বসাটাও এদিক দিয়ে বসার যদি কিছু কায়দা করতেন তাহলে আমার বাবারাও বসতে পারত, স্ট্রেসটা আর একটু পিছনে দিলে কোনো ক্ষতি হতো না, কিন্তু বসার স্প্রেসটা তো করে দিতে হবে এদের। তাহলে কি বললেন, আমার এই চঞ্চল মনকে দুষ্প্রাপ্য বুদ্ধি, এই বুদ্ধিটাকে কি করে কন্ট্রোল করা যায়, সুপ্রাপ্য করা যায়। এই মন এত চঞ্চল যে বাতাসের চেয়েও দ্রুতগামী বেশি। এখানে আছে সাথে সাথে ঢাকা চলে গেছে, কি বাবা যায় না মন। তাহলে এই মনকে কন্ট্রোল করতে হলে কি হবে, কি এখানে একটু আলোচনা করব, প্রয়োজন আছে কি না? আমরা তো সবাই 10 টাকার তিলক পরি, 500-550 টাকার একটা ধুতি বললে সাধু, সাধু সাজা বড় একেবারে 1000 টাকা হলে সাধু সাজা কোনো ব্যাপার না, কিন্তু 1000 কোটি টাকা পেলেও সাধু হওয়া যায় না, টাকা দিয়ে কখনো সাধু হওয়া যায় না, টাকায় ধনী হওয়া যায় ভক্ত হওয়া যায় না। টাকার দ্বারা অনুষ্ঠান মিলানো যায় কিন্তু ওই অনুষ্ঠানের ফল লাভ করা যায় না, টাকা হলে সেবার জোগাড় করা যায়, বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের খাবারের আমদানি করা যায় কিন্তু প্রসাদ করা যায় না, টাকায় কিন্তু প্রসাদ হয় না। বহুবিধ খাবারের আমদানি করা যায়, শৃগাল কুকুর হাজার হাজার এক জায়গায় জড়ো করা যায় টাকা থাকলে, কিন্তু 10 জন ভক্ত এক জায়গায় জোগাড় করা যায় না। মানুষ জোগাড় করা যায় কিন্তু চৈতন্য মানুষ জোগাড় করা যায় না, পোশাকধারী সাধু জোগাড় করা যায় কিন্তু প্রেমিক সাধু জোগাড় করা বড় দুর্লভ। কথাটা একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এখানে কথাটা কি, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান আমার এই দ্রুতগামী মনকে কেমন করে আমি বসে আনতে পারি? আর মন হচ্ছে দুর্জয় রিপু, মনকে কি বলা হয়েছে, রাধে রাধে রিপু, কিন্তু সররিপুর মধ্যে যদি মনকে ধরা হয়, মন কিন্তু সররিপুর মধ্যে নয়, কাম ক্রোধ লাভ মোহমত মাৎসর্য, তাহলে এই 6টার মধ্যে তো মন নেই, তাহলে এই 6টা হচ্ছে রিপু আর মন হচ্ছে দুর্জয় রিপু। দুর্জয় রিপু মানে কি, প্রধানমন্ত্রী আমরা কিন্তু জনগণ, প্রধানমন্ত্রীও জনগণ, কিন্তু এখন এই জনগণের ভোটে প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রীত্ব আসন পেয়েছে, তাহলে আমাদের চেয়ে একটু উচ্চ আসন নাকি, রাধে রাধে। মন দুর্জয় রিপু মানে এই মনের দ্বারা যেমন প্রধানমন্ত্রী আমাদের রাজ্যটাকে পরিচালনা করছে, এই মন দুর্জয় রিপু হয়ে ওই সররিপুকে পরিচালনা করছে। কাকে পরিচালনা করছে না, মন করছে সররিপুকে, আর এই সররিপু করছে কাকে, 10 ইন্দ্রিয়কে। রিপুর তাড়নায় ইন্দ্রিয় বাহ্যিক দিকে ধাবিত হয়, আর এই রিপুর তাড়নায় যখন ইন্দ্রিয়গুলি বাহ্যিক দিকে ধাবিত হয় তখন জীব নিজের স্বরূপত্ব ভুলে গিয়ে মায়ার দাসত্ব স্বীকার করে কুপদগামী হয়ে নিজের স্বরূপত্ব হারিয়ে ফেলে, এবং নিজের মাঝে যে ভগবানকে খোঁজার যে পথ আছে সেই পদ ভুলে গিয়ে জগৎ জীব দুঃখের সাগরে নিমজ্জিত হয়, তখন জীবের আর দুঃখ ছাড়া সুখ কখনো উপলব্ধি করা সম্ভব হয় না, দুঃখ ছাড়া সুখ কখনো উপলব্ধি করা সম্ভব থাকে না। তাহলে যদি না থাকে কি করে গো, সনাতন ধর্ম আপনাকে কি দিয়েছে, এদিকে এই যুবক ছেলেরা মোবাইলটাকে বন্ধ করো, পকেটে রাখবে, আর এদিকে তাকাবে, আর যদি দুজনে কথা বলো ছাদের উপরে চলে যাও বাবা।
কথাটা তোমাদের জন্য বলছি, আমার জন্য না। সনাতন ধর্ম তোমাকে কি দিয়েছে প্রশ্ন থাকবে। খালি সাধুদের কথা বলবো না, আমাকে ভগবান পাঠিয়েছে তোমাদের কথা বলবার জন্য। সনাতন ধর্ম তোমাকে কি দিয়েছে এটা আগে জানতে হবে, তারপরে ধর্ম করবে। সনাতন ধর্মের মধ্যে তোমাকে কি তত্ত্ব উপলব্ধি করবার জন্য বিশ্ব জগতে সনাতন ধর্মের শাস্ত্র তোমাকে দিয়েছে এটা তোমরা জানছো না, শিখছো না, বুঝছো না। পৃথিবীর মাঝে সনাতন ধর্মে এমন কোন তত্ত্ব নেই যে সেই তত্ত্ব সনাতন ধর্মের গ্রন্থে নেই। তার মধ্যে সমস্ত কিছু যার মধ্যে খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা। গীতা তত্ত্ব উপলব্ধি করলে পৃথিবীর সমস্ত তত্ত্ব উপলব্ধি করা যাবে। কোন কোন তত্ত্ব? আত্মতত্ত্ব এবং বহিরঙ্গ সাধন তত্ত্ব, যে তত্ত্বই বলুক। আত্মতত্ত্ব উপলব্ধি করলে শ্রীমদ ভগবদ গীতার মধ্য সুরধ্বনি প্রণীত গীতা সুরধ্বনিতে ষটচক্র ভেদের আত্মতত্ত্ব উপলব্ধি করিয়েছে। পরে দেন, টাকা দেবেন পরে, আগে বসবেন। কথাটা কি বোঝা গেছে? এখন যারা টাকা দেবেন এর পরে আবার দিতে হবে। এখন হচ্ছে সভাবরণ, পরে হবে দক্ষিণা। শ্রবণ করার আগে দক্ষিণা দিলে তো হবে না, হবে? পুজোর আগে দক্ষিণা দিলে ব্রাহ্মণ কি পুজো করবে? তাই আপনারা আগে দক্ষিণা দেন, কেন আগে দিলে কিন্তু ঠকবেন, আবার না দিয়ে গেলেও কিন্তু ঠকবেন, দক্ষিণা কিন্তু দিয়েও যেতে হবে। চলে যাচ্ছে, চালাক আছে তো। এইবার কথাটা ভালো করে আমরা একটু কর্ণগোচর করি। অর্জুন যখন জিজ্ঞাসা করলেন, ভগবান বললেন তাহলে তুমি যোগ অভ্যাস করো। যোগ কি? যোগ কি? যোগ চিনেন তো? না। যোগ মানে আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া। এখানে একটা গ্রন্থ, এখানে একটা গ্রন্থ, দুটো গ্রন্থ যখন এক হয় তখন একটা হয় না, দুটো হয়, একটা হয়ে যায়। তো এটাকে বলে যোগ। আর এই এই গ্রন্থগুলো যখন আলাদা আলাদা করে ফেলবো তাকে বলে ভাগ, এই বিয়োগ। আর বিয়োগটা যখন বেশি হয় তখন হয় ভাগ, আর যোগের সংখ্যা যখন বেড়ে যায় তখন হয় গুণ। যোগে যোগে গুণ আর বিয়োগে বিয়োগে ভাগ। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। তাহলে এইবার অর্জুনকে বললেন, ভগবান যোগ করো। বললেন যোগে কি হয়? বলে যোগে যুক্ত হওয়া যায়। বলে যোগে কার সাথে যুক্ত হবে? যেমন জীবাত্মার পরমাত্মার সাথে যুক্ত হওয়া যায়। জীবাত্মার পরমাত্মার সাথে যুক্ত হওয়া যায়। তাহলে যোগ করবে কেমন করে? বলছে স্থির প্রজ্ঞ হয়ে। স্থির প্রজ্ঞ, স্থির প্রজ্ঞ মানে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করা। সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে একমাত্র গোবিন্দচরণে আত্মসমর্পিত চিত্ত হয়ে যে মন চঞ্চল গতি দূরত্ব করে একাধারে হরিনাম করা, তাহাতে যোগ সাধন করা। যোগ কিন্তু গাছতলায় বসে থাকলে না। গাছতলায় বসে থাকলাম চোখ বন্ধ করে, অনেক নেশাখোরেরা নেশা করে গিয়ে একাকি এক জায়গা চোখ বন্ধ করে বসে থাকে, তাহলে কি তিনি সাধক? কি সাধক? তাহলে কি তার নাম করতে হবে? এখন অর্জুন বললেন যে এটা আমার পক্ষে সম্ভব না। ও মায়েরা, এটা আমার পক্ষে সম্ভব? আপনাদের পক্ষে কি সব কিছু করা সম্ভব? বাবা, সম্ভব না। তাহলে কোনটা সম্ভব? অর্জুনকে ভগবান বললেন, তাহলে তুমি কোনটা চাও, তুমি কোনটা করতে? বলছে, বাবা আমি ওই যোগ সাধনা ঠাধনা করতে পারবো না, এর চেয়ে সহজ কিছু আছে কি না তাই খুলে বল। ভগবান বললেন, আছে। তাহলে আমার প্রীতি সাধনের জন্য কিছু কর্ম করো। আমার প্রীতি সাধনের জন্য কিছু কর্ম করো। প্রীতি সাধন কি? শ্রীমদ ভগবদ গীতায় টিকাকার যেভাবে বর্ণনা করেছে, সাধক কিন্তু সেটাকে আবার একটু ব্যতিক্রমভাবে বর্ণনা করেছে। শ্রীমদ ভগবদ গীতায় টিকাকার একভাবে বর্ণনা করলেন, বলছে মন্দির মার্জনাদি এবং ভগবানের সেবার কর্ম আদি করা, এটা কিন্তু ভগবানের প্রীতির বিধান।
আবার সাধকগণ বললেন শুধু এটা নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি সরাসরি আমাকে পেতে চায় কোটি জন্ম সাধন করলে আমায় নাই পায়, যদি আমার শুদ্ধ ভক্তের সেবা করে কেউ আমাকে আনন্দ উপলব্ধি করাতে চায় আমার শুদ্ধ ভক্তের সেবা করলে আমার চিত্ত আনন্দিত হয়। রাধে রাধে শ্যাম, কথাটা কি বোঝা গেছে? যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন কি বললেন, আমাকে ভজন করিলে আমাকে পাবে না, তাহলে আমাকে পাবে কোথায়? যদি আমার শুদ্ধ ভক্তের ভজন করো তবে। এটা কে বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আমরা করছি কি? আমাদের মধ্যে কি প্রীতির বন্ধন আছে? আমি প্রথম একটা বলেছিলাম, সবাই তো ভালোবাসা চায়, ভালোবাসা চায় না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি হতে পারে না, কিন্তু ভালোবাসা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার মূলত কারণ হচ্ছে আমরা স্বার্থন্বেষী জীব। সসুখ বিলাস, স মানে নিজ, সুখ বিলাস মানে নিজের সুখটাকে সারা জীবন উপভোগ করতে চেয়েছি, কিন্তু আমি কাউকে সুখ দান করবার জন্য কোনো কর্ম করি নাই, তাহলে আমি সুখ পেতে পারি না, সুখ পেতে পারি না। বিশ্বজগতের মাঝে যদি, হে জগতজীব, যদি তুমি সুখী হতে চাও, তিনটা জিনিসকে একে বর্জন করে দাও। যদি তুমি নিজে সুখী হতে চাও, তিনটা জিনিসকে বর্জন করে দাও। তিনটা জিনিস কি? লোভ, হিংসা, অহংকার। যদি তুমি সুখী হতে চাও তাহলে তিনটা জিনিসকে বর্জন করে দাও। কি কি? লোভ, হিংসা, অহংকার। কয়টা জিনিস? আসলে আপনাদের মনে আছে কিনা জানি না, আমার মনে না খুব হিংসা, আমার মনে খুব হিংসা, আপনাদের মনে হয়তো নেই। আজকে এই তিনটা জিনিসকে যতদিন পর্যন্ত পুষে রাখবেন ততদিন পর্যন্ত কখনো সাধু কিংবা বৈষ্ণব কিংবা ভক্ত হওয়া যায় না। হিংসা থেকে প্রথম হচ্ছে কি? লোভ। লোভটা কি? আমাদের কয়টা বেগ দাদা, মাধবদা, আমাদের বেগ জানো কয়টা? বৈষ্ণব বন্দনায় কি বললেন, কয়টা বেগ? কি হলো? এই অঞ্চলে তো অনেক ভক্ত আছেন, বৈষ্ণব আছেন, ছয়টা বেগ আর ছয়টা দোষ। আমাকে আজকে প্রশ্ন করেছে আসবার সময়, আসবার একটু আগে দুপুরে প্রশ্ন করেছে এক বাবা গিয়ে, যে বাবা এই বৈষ্ণবরা যে অমুকের হাতে খায় না, অমুকের ছোঁয়া খায় না, এই খাওয়ার মধ্যে কি আসে যায়? এই কথাটা একটু প্রকাশ করতে হবে। তা আপনাদেরও তো এরকমই জিজ্ঞাসা নাকি? আপনাদের এরকম জিজ্ঞাসা না, অমুক আমার হাতে খাবে না কেন, আর খাইলে অপরাধ কি? ধর্মীয় কথা আগে ভালো করে জানতে হবে, কেন খায় না? এই ত্রিজগতের মাঝে সমস্ত মানুষ সাধুদের দোষটাই দর্শন করে, নিজের যে কত দোষ আছে এই দোষটাকে কিন্তু বিশ্বজগতে আমরা প্রচার করি না, কিন্তু সাধু দোষটা, সাধু কেন আমার হাতে খায় না? সে বাবা কি আছেন? যদি থেকে থাকেন মনোযোগ সহকারে শুনবেন, সনাতন ধর্মে ছয়টা দোষ আছে, এর মধ্যে কিছু দোষ আছে যেমন শ্রবণ দোষ, ভক্ষণ দোষ, দর্শন দোষ, ঘ্রাণ দোষ, পরশন দোষ, আছে কি না? এগুলো দোষ না? যদি বলেন এটা কেমন, কারেন্ট দেখা যায় না কিন্তু ছুলেই শর্ট করবে, এটা হচ্ছে পরশ, পরশন দোষ, পরশ করলেই হবে কি না? একটা ব্যক্তি খুন করে নাই, আর একটা ব্যক্তি খুন করেছে, ওই সাধু ব্যক্তি যদি খুনি ব্যক্তির সাথে একটা না ছয় মাস চলে, ওই খুনির সাথে ধরা পড়লে সাধুকেও জেলে নেবে না?
এইটা কি দোষ? সঙ্গ দোষ। যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। কি বললেন? যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। তাহলে এই সঙ্গ করারও কিছু নির্দেশ আছে। আমাদের সনাতন ধর্ম হিংসার ধর্ম নয়, আবার আপনাকে দুটো কথা শিখিয়ে দিয়েছে। কে বলছে? কার সাথে সঙ্গ করা যাবে না? এখানে মহাজন বলছে, যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না, যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখপানে চেয়েও না। কথাগুলো কি বোঝা যাচ্ছে নাকি? বলবো না বন্ধ করে দেব? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? পিছনের মায়েদের কষ্ট হয়? মা এখন তো নানা করছেন, আর একটু পরে আবার যেন বলেন না যে গোসাই যা বললো এটা ঠিক না। কারণ আমাদের দোষ তো ওই জায়গায় গো, যখন আমার দলে পড়ে তখন ও যা বলছে সব ভুল, আর যখন অপরের দলে পড়ে ঠিক আছে ঠিক আছে। মানে যখন দেখবেন, মানে আমি এক জায়গায় গিয়েছিলাম, হ্যাঁ, তো একজনকে বকা করছি, দুজন মারামারি করছি, তো বকা করছি, আর একজনকে বকা করছি, আর একজন করছি, মানে দেন একটু বেশি করে দেন বেশি করে দেন। যখনই ওরটা সেরে এসে যখনই ওকে ধরছি, এখন মানে এখন গুসাই যা বলে সব ভুল। বুঝতে পারেননি তো? আমাদের এই লোভী জীব যারা, আমরা স্বার্থন্বেষী জীব যারা, আমাদের দলের কথা পড়লেই গুরু গোসাই ভালো না, সাধুরা ভালো না, যখনই আমাদের বিপক্ষে কথা বলবে তখনই ও ভালো না, আর যখন স্বপক্ষে পড়ে তখন হ্যাঁ খুব ভালো। তো যে কথাটা বলছি আপনাদের বিপক্ষে একটু পরে যাবে, আমি জানি, আমি একটু পরেই যাবে। আচ্ছা বলুন তো, যারা ভাবেন সাধুরা আমার হাতে খায় না কেন, এই শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করেন কে কে একটু হাত তুলুন তো? যারা শ্রীমদ ভগবত গীতা পাঠ করেন একটু হাত তুলুন। রাধে রাধে। যারা পাঠ করেন না তারা হাত তুলবেন না, যারা পাঠ করেন তারা। আচ্ছা করেন তো? আচ্ছা এইবার যারা না করেন তারা একটু হাত তুলেন তো, যে আমরা করি না। এই হাতে গোনা কয়েকজন সত্য কথা বলে আর সবগুলো মিথ্যা কথা বলে। দেখুন, জিজ্ঞাসা করেছি যারা গীতা পাঠ করেন তারা একটু হাত তুলুন। আচ্ছা, শ্রীমদ ভগবত গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ষোড়শাধ্যায় এবং সপ্তদশাধ্যায় এই খাদ্যাখাদ্যের গুণগত মান আছে কি না?